আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। তো আমি আরও একবার সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমার ভিডিওগুলো দেখছেন এবং লাইক কমেন্ট করছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং শেয়ার করে অন্যদের সাথে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আমার ভিডিওগুলো। তো প্রিয় বন্ধুরা, আজকে বলছি যে কোর্টে আপনার গত পর্বগুলো বলেছিলাম, কোর্ট পর্যন্ত আমরা মামলা করেছি এবং চেক ডিজনার করে ফেলেছি। তো আজকে আমরা জানবো যে আসলে এরপরে কী হবে। যখন আপনি কোর্টে মামলা করবেন, মামলা করার পরে একটি সমন যাবে, যার বিরুদ্ধে আপনি মামলা করেছেন, যিনি আপনাকে চেক প্রদান করেছে এবং যার চেকটি আপনি ডিজনার করিয়েছিলেন ব্যাংকের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনি এই নোটিশ যাওয়ার পরে হচ্ছে আদালত তাকে ডাকবে, আদেশে যদি হাজির হয়, হাজির হলে এবং কয়েকবার তাকে নোটিশ প্রেরণ করার কথা বলা হবে, হাজির হওয়ার জন্য বলবে, আত্মসমর্পণ করার জন্য বলবে। সে যদি হাজির না হয়, অবশেষে কোর্ট একটি নির্দেশনা দিবেন যে বাংলাদেশের সর্ববহুল প্রচারিত পত্রিকা, সেখানে একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য তাকে হাজির হওয়ার জন্য। তারপরে যদি হাজির না হয়, তাহলে হচ্ছে এই মামলাটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের হচ্ছে এটার বিচার করার এখতিয়ার নাই, তিনি হচ্ছে প্রেরণ করে দিবেন এই মামলাটি হচ্ছে দায়রা জজ, সেশন জজ ইংরেজিতে বলা হয়, সেখানে যে হচ্ছে বিচার করবেন। বিচার করার ফলে হচ্ছে প্রিয় বন্ধুরা, পুরাতন আইনে হচ্ছে 6 মাসের শাস্তি, আর নতুন আইন যদি বলবৎ হয় তাহলে 2 বছর পর্যন্ত শাস্তি প্রদান করতে পারবে আদালত। তো এভাবে হচ্ছে সাক্ষী নেবেন, সাক্ষী নেওয়ার পরে হচ্ছে রায় হবে, আর রায় হওয়ার পরে হচ্ছে তাকে শাস্তি দেওয়া হবে 2 বছর। এবং চেকে যদি আপনার যদি 50,000 টাকা থাকে, তাহলে 50-এর 4 গুণ হচ্ছে আপনার শাস্তি দিতে পারবে। ধরুন আপনার 10,000 টাকা আছে, তাহলে আগে দিতে পারতো 3 গুণ 30,000 টাকা, এখন দেখা যাচ্ছে যে 40,000 বা 50,000 টাকাও তাকে শাস্তি প্রদান করতে পারে। তো প্রিয় বন্ধুরা, শাস্তি দেওয়ার পরে হচ্ছে যিনি হচ্ছে আসামি, তার করণীয় হচ্ছে কি এবং সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা আসলে কখনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না, কাউকে প্রদান করার চেষ্টা করবেন না, এবং আপনি যদি চেক কাউকে দিতেই হয়, তাহলে আপনি চেকের মধ্যে স্বাক্ষর এবং আপনি চেকটা লিখে দেন, অথবা একটা তারিখ দিবেন না, এবং অ্যামাউন্টের জায়গাটা আপনি ভালো করে কলম দিয়ে কত টাকা আপনি দিয়েছেন এটা লিখে দেন। কারণ এই চেকটা যখন কাটাছেঁড়া হবে বা তখন ব্যাঙ্ক এই চেকটা রিসিভ করবে না এবং আপনি বলতে পারবেন যে এটা আমার লেখা না, এবং আপনি হচ্ছে আদালতে এটার জন্য আপনি মামলায় নড়ে জিততে পারবেন। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আমাদের যার বিরুদ্ধে শাস্তি হবে চেক ডিজনার মামলায়, তার আসলে কী করণীয় এবং সে কেন কীভাবে আপিল করতে হবে এবং আপিল করার ফলে তার অবস্থাটা কী হবে, এবং শুধু কি চেক ডিজনার মামলাতেই সে আসামি ছাড়া পেয়ে যাবে না আরও অন্য কোনো মামলা আছে, সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো। এবং এনআইএক্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট চেক ডিজনার সংক্রান্ত মামলার বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে শেষ করে দেব। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।